নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ডেপুটেশন ভ্যাকেন্সি নিয়ে যে বিভিন্ন ভিডিও নিয়ে এসে আজকের ভিডিও অর্থাৎ আজকের ডেট আট দুই দু হাজার কুড়ি আট দুই দু হাজার কুড়িতে যে ডেপুটেশন ভ্যাকেন্সি নিয়ে পেয়েছি সেটা হচ্ছে এই ভ্যাকেন্সিটা রয়েছে বড়দাপুর সমবায় সমিতির সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভ্যাকেন্সি তো সমবায় সমিতির হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে দুটো স্থায়ী কর্মচারী নিয়োগ করা হবে দুজনকে বড়দাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দুটি পদের জন্য স্থায়ীভাবে কর্মচারী নিয়োগ করা হবে একটা পদের নাম হচ্ছে ম্যানেজার পদ এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস বা গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশানের পাস কোর্স থাকলেই হবে এবং সেই সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে বেতন পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বেতন আর দ্বিতীয় পদে নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও একই গ্র্যাজুয়েশান পাস কোর্স থাকলেই হবে এবং সেই সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে দুটোর ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা একই একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক আর একটা হচ্ছে ম্যানেজার পদে দুটো সমাবেশ সমিতিতে এটা নিয়োগটা হবে তো এর বেতনও এর বেতন পাঁচ হাজার টাকা তো এক এক দু হাজার কুড়িতে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এক এক কুড়ি পর্যন্ত এবং এস সি এস টিতে বয়সে পাঁচ বছর এবং ও বিসির ক্ষেত্রে তিন বছর ছাড় থাকবে আগামী বারো দুই দু হাজার কুড়ি তারিখ থেকে সাত তিন দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত তাহলে বারো দুই দু হাজার কুড়ি থেকে মানে বারো ফেব্রুয়ারি বারো তারিখ থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত সমিতির অফিস ও পাথর প্রতিমা বিডিও অফিসের কোঅপারেটিভ দপ্তর থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে ফর্ম সংগ্রহ করা যাবে অর্থাৎ ফর্মটা সংগ্রহ করা যাবে কত তারিখের মধ্যে বারো তারিখ থেকে বারো ফেব্রুয়ারি থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত বিডিও অফিস থেকে বা সমিতির অফিস থেকে পাথর প্রতিমা বিডিও অফিস থেকে বা সমিতির থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে ফর্ম সংগ্রহ করতে হবে সমিতির অফিসে ফর্ম জমা দেবার সতেরো দুই দু হাজার কুড়ি তারিখ থেকে নয় তিন দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত এর মধ্যে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে সরকারি ছুটির দিন বাদে যে কোনো কাজে দিনে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে বারোটা থেকে চারটে যারা অ্যাপ্লাই করতে চায় অবশ্যই বারোটা থেকে চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে যে ফর্মটা তোলা তুলবেন ফর্মের সঙ্গে সমস্ত সার্টিফিকেট এবং জেরক্স কপি দিতে হবে এবং কোনো সরকারি বা গভর্নমেন্ট বা সরকার পরিচিত গভর্নমেন্ট এডেড প্রতিষ্ঠানের উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকলে মৌখিক পরীক্ষার সুবিধা পাতে পারে অর্থাৎ যদি ক্যান্ডিডেট কোনো সরকারি বা গভর্নমেন্ট এডেড কোনো পদে কাজ কাজ করছিলেন তো সেক্ষেত্রে তার কিন্তু একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ভাইভাতে এবং এই যে সমাবেশ সমিতি নিয়োগ করা হবে বরদাপুর এটার ঠিকানাটা হচ্ছে বর গ্রাম পোস্ট বরদাপুর থানা পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান তার যারা অ্যাপ্লাই করতে চায় অবশ্যই এই ঠিকানায় অ্যাপ্লাই করতে হবে এবং ফর্ম অবশ্যই ওখানের থেকে নিতে হবে আর ঠিকানাটা হচ্ছে গ্রাম পোস্ট বরদাপুর থানা পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান ভ্যাকেন্সিটা রয়েছে কিসের ওপর না ভ্যাকেন্সিটা রয়েছে একটা হচ্ছে ম্যানেজার পদ আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ইনকাম ক্লার্ক তাহলে এই ভ্যাকেন্সিটা আমি সকলের সাথে শেয়ার করলাম আরও যদি ডেপুটেশন ভ্যাকেন্সি পাই অবশ্যই আমি শেয়ার করবো আশা করি অনেকের উপকারে লাগতে পারে বা লাগবে সে আশা রাখছি আর সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড মর্নিং ধন্যবাদ